জুলাই গণ অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে নিহত ও আহতদের স্বজনেরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে লড়াকু ২৪ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ৫ আগস্টের আগে গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা পায়নি। ফ্যাসিস্ট সরকারের ডাক্তার ও নার্সরা স্বৈরাচারী আচরণ করেছেন তাদের সাথে। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আর আগস্টে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন ফুঁসে ওঠে বাংলার ছাত্র জনতা, তখন তাদের দমাতে নিপীড়নের ঘৃণ্য পথ বেছে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে চালানো হয় গুলি, নিহত হন হাজারো মানুষ, আহত হন অসংখ্য। গণ অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেকেই পাননি যথাযথ চিকিৎসা সেবা। লড়াকু ২৪ আয়োজনে সংবাদ সম্মেলনে এমন চিত্রই তুলে ধরেন আয়োজকরা। হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, ডক্টর তারা হচ্ছে তাদের পেশাগত দায়িত্ব পালন করেননি। ৫ তারিখের আগ পর্যন্ত অনেক ক্ষেত্রেই ঘটেছে। নির্যাতনের বীভৎস বিবরণ উঠে আসে আহতদের বর্ণনায়, সেই সাথে পরিবারগুলোর কণ্ঠে এখন জীবন সংগ্রামে টিকে থাকার আকুতি। গাছের নিচে আমি শুয়ে পড়ি, কিভাবে তারপর ছোটা গুলি এসে আমার চোখে মুখে মাথায় ঢুকে যায় আমি তা বুঝতে পারিনি। আমি আমার স্বাধীনতার কথা বলতে গিয়ে, আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি কেন ভুক্তভোগী হব? আমার হাজবেন্ড যেন মানে যে কাজ করলে সুস্থ হয় সরকারকে আমি আবেদন করছি, দেশের বাইরে নিলে হয়তো উনি সুস্থ হবে, কারণ আমার দুইটা বাচ্চা আছে, আমার কি বয়স। আহতদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় লড়াকু ২৪ পক্ষ থেকে। জীবনের লড়াই, জীবন সংগ্রাম করছেন হাসপাতালে আমাদের আহত সহযোদ্ধারা, সরকারকে এই মুহূর্তে আশ্বাস দেওয়া বন্ধ করে কাজে নামতে হবে। শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে, অবশ্যই সমন্বিত হতে হবে। স্বাস্থ্যখাত সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারও প্রয়োজন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বক্তারা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।